আমার ছেলে জামদানি কাজ করে আমার ছেলেরে যারা মারছে পাপ্পু পা জুস নামে মন্নির স্বামী আমি এদের বিচার চাই আমি বিচার চাই আমার হুতে জামদানির কাজ করে আমার হুতেরা মারছে কি এর লাগা মারছে এটা আমি কইতারি না অনা আমার হুতেরা জুস নামে মন্নির ভূত পাপ্পু আর জুস নামে মন্নির স্বামী আমার হুতেরা মারছে আমি এদের বিচার চাই এই যে 10 তারিখ শুক্রবার দিন সকালে গান বাজনার কিনা কেন্দ্র করে পাপ্পু ঠেট করার পরে তাদের বাবার কাছে বিচার দিতে যাওয়ার পরে জোসনা মেম্বনির নেতৃত্বে তার বাবা এবং পাপ্পু এবং তার ওয়াইফ মিলে এই ছেলেদেরকে ঘরের ভিতরে নিয়ে দরজা লক কইরা তারপরে এইভাবে ছুরি দিয়ে আঘাত করছে আঘাত করার পরে এখন তারা শাহালি মৃত্যুর আশঙ্কাজনক সে লাইফ সাপোর্টও 2 দিন ছিল আর পারভেজ মোটামুটি সুস্থ তার মাথা অনেক শিলি আর এখন দেখা গেছে মনে করেন আমরা এর বিচার চাই আমরা জামদানি শ্রমিক আমাদের এখন পাপ্পুর থেডে আমাদের জামদানি তাঁত অধিকাংশই কমে যাইতেছে তার ভয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছে যে আমরা জামদানি তাঁতই করবো না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন জামদানি শিল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরে যে ওই সুবাদে আমাদের প্রধানমন্ত্রী আমাদের শ্রমিকদের দিকে একটু তাকায় তা আমরা একটু স্বর্ণ অনুমতি আশ্বাস্ত খুঁজে পাই পাপ্পুর অস্তিত্বে আমরা টিকতে পারতাছি না সে কি চলে ঘর থেকে পিস্তল বার করতে চায় এরম বড় রান্দা বাড়া তা মানে ডর দেখায় আমরা যদি এই এই এইটার সুস্থ বিচার না পাই তাহলে আমাদের এই জামদানি পল্লী থেকে অধিকাংশই জামদানি জাতি হারাই ফেলবো আমরা যারা মালিক আছি আমরা নিজেরা একদম নিঃস্ব হয়ে যাবো কারণ আমাদের শ্রমিকরা এখন আতঙ্কিতের মধ্যে আছে কেউ ওই কাজে বসতেছে না পাপ্পুর ভয়ে যদি আমরা এরা বিচার না পাই আমাদের যে বিসিক জামদানি শিল্পের মালিক সমিতি রয়েছে তাদের সাথে পরামর্শ করে বসে আমরা অনির্দিষ্টকালের জন্য এই জামদানি উৎপাদন বন্ধ রাখবো তারপর যদি আমরা এটার সুষ্ঠু বিচার পাই তাহলে আমরা আগের মতো জামদানি উৎপাদন শুরু করবো ইনশাল্লাহ দাবি হইলো জামদানি যে সমস্ত ঘটনা ঘটাইছে আর আগেও ঘটাইছে হ্যাঁ হইলো সন্ত্রাসী হ্যাঁ আমরা ফাঁসি চাই অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে